শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মনোতোষ চক্রবর্তী নামে এক টোটো চালক টোটো নিয়ে যাওয়ার সময় জিটি রোডের ইন্দ্রকানন এলাকায় একটি চেক কুড়িয়ে পান। তড়িঘড়ি তিনি 20,000 টাকার ওই চেকটি বর্ধমান থানায় এসে জমা দেন। আস্তে আস্তে নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। একজন টোটো চালকের এই রূপ মহান উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। এই মুহূর্তে বর্ধমান থানার আইসির কাছে এসেছিলেন। আমি একটা এই এক ঘন্টা আগে একটা চেক কুড়িয়ে পেয়েছি, সেটাকে জমা দেবার জন্য। কত টাকা চেক? 20,000 টাকা দিয়ে। কোথা থেকে পেয়েছি? আমি পেয়েছি বিরাটা থেকে, আপনার আলিশা বাস স্ট্যান্ড যেতে ইন্দ্রকানন মোড়ের কাছে। চেকটা পড়েছিল রাস্তায়? রাস্তায় পড়েছিল বলতে, যত সময় মোটরসাইকেলওয়ালাকে আমি দেখতে পেয়েছি, উনার ওই জায়গা থেকেই উড়ে এসে পড়লো। আমি দেখে তাদেরকে চেষ্টা করেছিলাম তাদেরকে ধরবার, কিন্তু ধরতে পারিনি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।